আমি এবং আমার মা, যিনি আমার ডান পাশে বসে আছেন, শামসুন্নাহার তসলিম, কোনো প্রকার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না এবং নই। গত শুক্রবার 14 জুন কাতার এয়ারওয়েজে QR 640 বিমান যোগে কানাডা থেকে ঢাকায় অবতরণ করে সকাল আনুমানিক 8:30 সরাসরি আমার নিবাসস্থল বাড়ি 15 রোড 11 সেক্টর 3 উত্তরায় গেলে সেখানে অবস্থানরত আমার আপন বড় বোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ডক্টর তরিন আহমেদ আফরোজ আমাদেরকে বাসায় প্রবেশ বা অবস্থান করতে বাংলাদেশ সরকার প্রদত্ত ওনার ব্যক্তিগত প্রতিরক্ষা বাহিনী নিয়ে নিষেধ করে। আমি এবং আমার মা উভয়ে অবগত হই যে আমাদের স্ব অংশ এক চৈনিক বায়ারকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজের সাথে বারংবার কথা বলতে অনুরোধ পাঠালে উনি অপারগতা প্রকাশ করেন এবং নির্দেশ দেওয়ার জন্য আমরা দ্রুত অবস্থান ত্যাগ করি। এক পর্যায়ে আমার নিজেকে আমার বাড়ির সরকারি নথিভুক্ত এবং বৈধ মালিক বলাতে ব্যারিস্টার তরিন আফরোজের সরকার প্রদত্ত প্রতিরক্ষা বাহিনী ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্রের এক প্রকার ভয় দেখিয়ে আমার বাসা থেকে বের হয়ে যেতে পারে। নিজের নিরাপত্তার কথা ভেবে এবং হুমকি ধমকির মুখে নিরুপায় হয়ে আমরা তৎক্ষণাৎ আমার বাসা ত্যাগ করি। আমি এবং আমার মায়ের সাথে ঘুরে যাওয়া এই সকল ঘটনাগুলি আমার বাসার 45 মিনিটের মতো সে ঘটনাগুলি আমার বাসার সিসি ক্যামেরায় ধারণকৃত হয়েছিল। পরবর্তীতে আমি এবং আমার মা উত্তরা পশ্চিম থানায় গিয়ে এসব ঘটনাগুলির প্রেক্ষিতে একটি জেনারেল ডায়েরি করি। উত্তরা পশ্চিম থানার জেনারেল ডায়েরি নাম্বার 738 তারিখ 14/6/2019। যিনি পরবর্তীতে যখন এসব ঘটনাগুলি মিডিয়ায় প্রকাশ পায় তখন ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজ আমার এবং আমার মায়ের গৃহপ্রবেশকে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে মিডিয়ায় চাওয়ার করবার প্রচেষ্টা চালানে এবং সত্য ঘটনাকে আরও কলঙ্কিত করে মিথ্যার আশ্রয়ে দেশবাসীর কাছে নিরাপত্তা চান। প্রসঙ্গত, আমার মা শামসুন্নাহার তসলিম বিগত 20/12/92 সেক্টর 3 সেই প্লটটি সাফ কপলা দলের মুখে ক্রয় করে রাজুকের দপ্তর হতে 30/8/93 নামজারি করত ঢাকা ওয়াসা হতে পানি সংযোগ এনে নিয়মিত পানির বিল পরিশোধ করেন। পরবর্তীতে 1/9/97 আমার মা শামসুন্নাহার তসলিম উক্ত প্লটটি আমাকে দান করেন এবং আমি দখল করতাম। গত 10/9/97 আমার মা শামসুন্নাহার তসলিম একটি হলফনামা নোটারি করেন এবং 16/11/97 রাজুকের দপ্তরে আমার নামে নামজারি করার জন্য একটি দরখাস্ত প্রদান করেন। গত 15/12/97 রাজুকের দপ্তর হতে সহকারী কমিশনার ভূমি তেজগাঁও ঢাকা বরাবরে নামজারি কেস বলে এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে আমার নামে নামজারি করে 36/24 নম্বর জোট খুলে বর্তমান অবধি খাজনাদি এবং সিটি কর্পোরেশনের কর পরিশোধ করছে। এছাড়াও আমি আমার নিজ নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ আনয়ন করি এবং নিজ নামে বিদ্যুৎ ও গ্যাস বিল এবং মায়ের নামে পানির বিল পরিশোধ করে আসছি। এছাড়াও আমি আমার নিজ নামে ডেস্কো থেকে পাওয়ার কার্ড গ্রহণ করি এবং পাওয়ার কার্ডের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করছি। গত 12/2/98 আমার সম্পত্তি বন্ধক রেখে অনুমতির জন্য রাজুকের বরাবরে প্রার্থনা করলে রাজুক 1/7/98 বন্ধক রাখার অনুমতি প্রদান করে। পরবর্তীতে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ গ্রহণের জন্য 21/9/98 আবেদনের প্রেক্ষিতে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 25/10/99 আমার বরাবর 25 লক্ষ টাকা মঞ্জুর করেন। আমার সম্পত্তিতে 2 ইউনিট বিশিষ্ট 5 তলা ইমারত নির্মাণ করার জন্য 6/12/2000 রাজুকের দপ্তরে দরখাস্ত প্রদান করলে রাজুক 18/1/2001 অনুমতি প্রদান করেন। এ সকল কাগজাদির একটি অনুলিপি আমি আপনাদের বিশ্লেষণের জন্য এখানে রাখলাম। আমার এই সম্পত্তির ডান দিকের ইউনিটে 3 তলা এবং বাম দিকের ইউনিটে 5 তলা নির্মাণ করে আমার এবং আমার বাবা মার জন্য ডান দিকে প্রথম ও দ্বিতীয় তলা ডুপ্লেক্স হিসেবে নির্মাণ করি। ডান দিকের ইউনিটের 3য় তলা এবং বাম দিকের ইউনিটের সকল 5টি তলা ভাড়া দিই এবং ভাড়ার টাকা 18,000 টাকা মাসিক কিস্তিতে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণ পরিশোধ এবং 2 সমুদায় বাকি টাকা অবশিষ্ট টাকা বাবা মায়ের ভরণ পোষণের জন্য বরাদ্দ করি। 2005 সালে অস্ট্রেলিয়া থেকে ফেরত আসার পূর্বে আমার বড় বোন ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজ তার ব্যক্তিগত নিরাপত্তা এবং পেশাগত সুযোগ সুবিধার কারণে আমার এবং আমাদের বাবা মার কাছে থাকবার ইচ্ছা পোষণ করলে ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজকে থাকবার জন্য আমার ডান লেকের ইউনিটের 3 তলার ফ্ল্যাটটি খালি করে দিই। এখানে আরও উল্লেখ্য যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে গ্রহণকৃত সেই ঋণ সুদে আসলে পরিশোধ করায় 23/2/2016 খালাসপত্র দলিল মূলে আমার যাবতীয় দলিলপত্র আমার বরাবরে ফেরত প্রদান করা হয়। গত 3/1/2017
তারিখে আমার বাবা তসলিম উদ্দিন আহমেদ পরলোক গমন করলে আমার বড় বোন ব্যারিস্টার তুরিন আফরোজ আমার সকল ভাড়াটিয়াদের চাপ প্রয়োগ করতে থাকেন যেন ওনার সাথে নতুন করে ভাড়ার দলিল তৈরি করা হয়, কারণ আমার বাড়ির মালিক তিনি নিজে এবং ৬ মাসের মধ্যে বাড়ির কাগজ তার নামে তৈরি হয়ে আসবে। তার সকল প্রকার নীতিহীন এবং বেআইনি কার্যকলাপের প্রতিবাদ করলে ২-৩-২০১৭ তারিখে মাত্র ৫৮ দিন পর বাবা মারা যাবার তারিখে ব্যারিস্টার তুরিন আফরোজ আমার মাকে পুলিশ প্রশাসনের সহায়তায় এক কাপড়ে বের হতে উদ্যত করে আমার পুরো বাড়িটি দখল করে নেয়। আমি এবং আমার মা শামসুন্নাহার তসলিমকে এবার আমি অনুরোধ করব যে ওনার সাথে ঘটে যাওয়া অবর্ণনীয় অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য কিছু ঘটনা নির্ভয় সবাইকে খুলে বলবার জন্য। আমার নাম শামসুন্নাহার তসলিম, আমার মেয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ, আর ২ বছর ৩ মাস ১৯ দিন আমি আমার বাসার বাইরে, আমার স্বামী মারা যাওয়ার ৫৮ দিনের মাথায় আমার মেয়ে তুরিন আফরোজ আমাকে বাসা থেকে বের করে দেয়। আমার দোষ তার কিছু অনৈতিক আচরণ এবং প্রতিবাদ করা, যেমন আমার ভাড়াটিয়াদের কাছ থেকে সবসময় ভাড়ার টাকা আমি নিতাম। আমার স্বামী ২০০০ সালে অবসর গ্রহণ করেন, তারপর থেকে বাড়ি ভাড়ার টাকা দিয়ে আমার সংসার চলত এবং সেই টাকাটা আমার কাছ থেকে আমার বাসা খরচ এবং ওষুধপত্র আমার জন্য চলত। এরপরে ওর বাবা মারা যাওয়ার পর সে ভাড়াটির কাছ থেকে জোর করে সেই টাকাটা নিয়ে নেয়। অপরিচিত লোকদের ঘরে প্রবেশ নেওয়ার ওর সঙ্গে আমার লাগত কিনি আর কি, অপরিচিত লোকদের ঘরে রাতে বিরাতে ঘরে প্রবেশ নিয়ে আমার গার্ড ও ভাড়াটিয়ারা আমাকে অভিযোগ করলে, এসব নিষেধ করলে দিদি ভাই আর্মি পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় দেখাতো ও মুহূর্তে ওদের ফোন করতো আর বলতো ওরা সবাই ওর বন্ধু, কোনো কিছু বললেই ৫৭ ধারায় গ্রেপ্তার করার ভয় দেখালো। আমি তো বাবা সব ধারা বুঝি না, আরও বলতো পৃথিবীর যেখানেই থাকো সেখান থেকেই ধরে নিয়ে আসবো, গানম্যান দিয়ে ভয় দেখাতো। গ্রামের বাড়িতে যেতে পারি না, সে দায়িত্ব নিয়ে নীলমাহারি গিয়ে জমে জমা বাড়ি নিজের কক্ষাগত করেছে। প্রতিবাদ করলে বড় আপু ছোট আপু কথা কথা প্রসঙ্গ টানত। এইসব জানাবার জন্য আমি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে আমি ব্যর্থ হই, ভেবেছিলাম উনি একজন মা, ওনার ঘরে এমন হলে উনি কী করতেন। আমরা জানি উনি অন্যায় অবিচারগুলিকে প্রশ্রয় দিবেন না, আমি চাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, আজ মিডিয়ার মাধ্যমে ওনার কাছে সহযোগিতা কামনা করছি। আমার শরীর ভীষণ খারাপ, ৬৫% কিডনি অকেজ, সাথে প্রেশার ডায়াবেটিস আছে, এসবের ওষুধ কিনে পয়সা ভাড়ার টাকা থেকে পেতাম সেটাও সে কেড়ে নিয়েছে, দেশে থাকার জায়গা নেই, এখানে সেখানে ঘুরে বেড়ায়। আমি আমার দেশ ছেড়ে কেন বিদেশে পড়ে থাকবো এই বয়সে, আমার জন্মস্থান আমার ৪৮ বছরের সংসার, আমি তো হচ্ছে এখানে থাকতে চাই, আমি আমার ৫০ বছরের সংসারে ফিরে যেতে চাই। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ক্ষমতার দাপটে ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ বিভিন্নভাবে আমাকে এবং আমার বিধবা মাকে ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানি করে আসছে, কারণ একটি আর সেটা হলো দেশে আমার ব্যক্তিগত সম্পত্তি কুক্ষিগত করা। চক্ষু লজ্জা বিবেচনায় পুরো বিষয়টি গোপন রেখেছি, কারণে যে আমি এবং আমার হতভাগিনী মা ক্ষমতাসীন কাউকে অপমাননা করতে চাই। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বিদেশে অবস্থান সত্ত্বেও বাংলাদেশে প্রদেয় সকল কর বা রাজস্ব আমি বাংলাদেশ সরকারের খাজনায় দিতে কখনো কালক্ষেপ করিনি। রাজক কর্তৃক নামজারিকৃত আমার বাসা বাড়ি থেকে আমাকে এবং আমার মাকে বের করে দেওয়া সত্ত্বেও অদ্যাবধি সিটি কর্পোরেশন এবং ভূমি উন্নয়ন হালনাগাদ কর আমি নিয়মিত পরিশোধ করছি, কারণ আমি জানি আমার প্রদেয় সমুদায় রাজস্ব সরকারের কোষাগারে না গোছলে আমাকে সরকারকে জবাব দিতে হবে। অথচ ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে আমার অনুপস্থিতিকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ক্ষমতার দাপট প্রশাসনকে সংবিধান বহির্ভূত কাজে বাধ্য করে ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ আমাকে আর আমার মাকে ক্ষতি করার অপপ্রয়াস চালিয়েছে। সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই বিষয়টি না দেখে ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ তার স্বার্থান্বেষণের সদাসক্রিয়। সরকারের প্রাপ্য কর ও আনুষঙ্গিক বিবিধ রাজস্ব যেন সরকার বৈধভাবে এবং আইনি প্রক্রিয়া পায় তার জন্য বাংলাদেশ সে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সকল প্রচেষ্টা আমি চালিয়ে এসেছি এবং করছি এবং করব, কিন্তু ঘটনা উল্টো গতিতেই চলছে। ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ শুধু ঢাকাতেই নয়, আমার পৈতৃক নিবাস নীলফামারীর জলঢাকায় বসবাসরত আমার চাচা চাচাতো ভাই এবং বোনদের জমি জমা সংক্রান্ত মামলায় জিম্মি রেখেছেন। ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ জানেন আমার চাচাতো ভাইরা যেমন অর্থাভাবে
মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারবে না, ঠিক সেভাবেই বিদেশে থাকি বলে আমি এবং আমার মাও মামলা মোকদ্দমা পরিচালনায় সদস্য আসতে পারবো না। তার উপর ক্ষমতার ভয়ভীতি দিয়ে হেনস্থা করা তো থাকছে। এমন অবস্থায় কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের পরামর্শে আমার দায়েরকৃত একটি গুরুতর অভিযোগ নোটারি করে কানাডা সরকারের দ্বারা সত্যায়িত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সেই অভিযোগ পত্রের ভিত্তিতে একটি সরেজমিন তদন্ত শুরু হয়। তদন্তকারী পুলিশ আমার বাসাবাড়ি সংক্রান্ত যাবতীয় কাগজাদির অনুলিপি দেখতে যান, সেই অনুলিপি আপনাদেরকে আজকে আমি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাদের অনুরোধে আমি তৎক্ষণাৎ প্রয়োজনীয় কাগজাদির অনুলিপি পাঠিয়ে দিই। সরেজমিন তদন্তের অগ্রগতি কতটুকু তা আমার বা আমার মায়ের জানা নেই। আমার জন্মবর্তি মা, যিনি তার নিজ আবাসস্থল থাকার সত্ত্বেও এবং আমার জীবদ্দশাতেও আজ গৃহহীন, যিনি তার নিজ মেয়ে দ্বারা নিগৃহীত হয়েছেন এবং এখনও হচ্ছেন, যার উপার্জনের সমুদায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আকস্মিকভাবে তার নিজ সংসার থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, আমাকে আর আমার মাকে ক্ষমতার দাবতে উঠতে না দেওয়া, এ সকল অকল্পনীয় ঘটনা প্রবাহ ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজের নীতি ও আইন বহির্ভূত কার্যকলাপ প্রমাণ করে। একটি বিষয় আমি জোর কণ্ঠে বলতে চাই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বাসাবাড়ির মালিকানা বিষয়টি বর্তমানে ঢাকার যুগ্ম জেলা জজ পঞ্চম আদালতে মামলাধীন এবং মাননীয় আদালত নির্দেশ প্রমাণ করেছেন যে মামলা 161/18 এবং 162/18 শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পত্তিতে ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজের শান্তিপূর্ণ ভোগ দখলে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। যেহেতু বিষয়টি আদালতে চলমান, তাই এই ব্যাপারে আমি আর কোনো বক্তব্য প্রদান করতে চাই না, কেননা সেটা তখন আদালত অবমাননার শামিল বলে গণ্য হবে। তার মানে এই নয় যে ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজ ক্ষমতার অপব্যবহার করে নিজের জন্মদাত্রী মাকে তার ভয়ভীতি দেখিয়ে বের করে দেবে আর নিজের আপন ছোট ভাইকে হুমকি ধামকি দিয়ে রাজনীতির প্রলেপ এঁটে আক্রমণাত্মকভাবে তার পোষ্য সাষ্টাঙ্গভঙ্গ দিয়ে মেলিয়ে দেবে। আবারও বলছি, আমি আমার দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের যে কোনো রায় আমি মাথা পেতে নেব। অবশেষে আপনাদের দ্বারস্থ হলাম আমার 6টি প্রশ্নের উত্তরের আশায়। 1, কোন আইনে ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজ সিটি কর্পোরেশন ট্যাক্স খাজনা দিয়ে না দিয়ে আমার বাসায় থাকবে কিন্তু আমাকে উৎখাত করবে, অথচ আমাকেই এ সকল খরচ চালাতে হবে? 2, কোন আইনে ব্যারিস্টার ডক্টর তরিন আফরোজ সমুদায় ভাড়া আত্মসাত করে নিজের জন্মদাত্রী মাকে তার এই বৃদ্ধ বয়সে চিকিৎসা হতে বঞ্চিত করবে? 3, ব্যারিস্টার তরিন আফরোজের নীতি বিবর্জিত কার্যকলাপের প্রতিবাদ করলে কোন আইনে উনি আমাকে এবং আমার মাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেবার হুমকি ধামকি দেবে? 4, কোন আইনে ব্যারিস্টার তরিন আফরোজ আমার বাড়ির প্রবেশদ্বারে খোদাইকৃত আমার নাম উঠিয়ে তার নিজের নাম মালিক হিসেবে নির্ধারণ করবে? 5, কোন আইনে ব্যারিস্টার তরিন আফরোজ আমার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় আমাকে রাজনৈতিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করে আমার জন্মদাতা বাবার পবিত্র কবর জিয়ারত করতে বাধা প্রদান করবে? এবং 6, কোন আইনে ব্যারিস্টার তরিন আফরোজ আজ ষষ্ঠ দিন এবং সামনের আরও দিন আমাকে এবং আমার মাকে আমাদের নিবাসস্থলে আমাদের বৈধভাবে থাকার অধিকার থেকে বঞ্চিত করবে? আমার মা যেভাবে অনুরোধ করলেন যে যেহেতু ব্যারিস্টার তরিন আফরোজ প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করেন এবং ওনার প্রসঙ্গতা নিয়ে সবসময় উনি একমাত্র হস্তক্ষেপ করে ব্যাপারটি হয়তো বা আমার মাকে আমার বাসায় উঠাতে পারবো, আমি এই অনুরোধটি আপনাদের সবার সঙ্গে পাঁচ থেকে ছ মাস পরে আমি জানতে পারলাম যে আমার বাসার সামনে একটা বড় নোটিশ বোর্ড টাঙানো আছে। তো আমি তো আইনের মানুষ নই, তো আমি জিজ্ঞেস করলাম এটা কি, তখন জানতে পারলাম আমার বাসায় কেস করা হয়েছে আমার, তো উনি প্রথমে কেসটা দিয়েছিলেন। তো আমি বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিভিন্নভাবে আমি আমার বন্ধুদের দিয়ে বললাম কি করা যেতে পারে, তো বন্ধু বললো যে যদি তোমার কাছে কাগজ থাকে বৈধভাবে, কারণ সে মালিকানা দাঁড়া করেছে, তুমি তার উত্তরটা দাও। তো তখন তো আমি সেই উত্তরটা আমি তখন সেই কোর্টের মাধ্যমে দিয়েছিলাম এবং সে ইনজাংশন জারি করেছে, যেহেতু আমার কাছে বৈধ কাগজ আছে আমিও সেই কারণে আমিও ইনজাংশন জারি করি, আমি অনুরোধ জানাই। যেহেতু মামলাটা বিচারাধীন, সেহেতু এই ধরনের সংবাদ সম্মেলনকে আপনি কিভাবে দেখেন, আর পারিবারিক বিষয়টা এইভাবে আপনাদের ভাবমূর্তি পূর্ণ করতে কিনা আপনি কি মন্তব্য করছেন? আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলছি, আমি একটু আগেই বললাম যে আমি আদালতে চলমান মামলা নিয়ে কোনো কথা বলতে চাই না, যেহেতু চলমান মামলা তাকে শান্তিপূর্ণ থাকার জন্য নির্দেশ দিয়েছে, আদেশ দিয়েছে, সেটা মানে তার মানে এটা নয় যে যেহেতু আমি বিদেশে থাকি এবং আমার ওখানে আমার পরিবার ওখানে ছিল, আমার ছেলের ওখানে জন্ম হয়েছিল, আমার মা ওখানে ছিল এবং বিগত 50 বছরের
ইমোশনাল ভ্যালু আছে, এরকম খাট পালং জিনিসপত্র এবং কিছু দলিল দস্তাবেজ ছিল সেগুলো সে কুক্ষিগত করে বের করে দেবে, এটা তো আইন তাকে সাহস দেয়। তো অবশ্যই আমি আইনের ওই মামলাধীন কোনো ব্যাপার বলবো না, বাট তার মানে এইটা নয় যে সে কোনো একটা আইন বলে সে আমাকে বের করে দিবে এবং আমাকে ধমকি দিবে এবং আমাকে উঠতে দেবে, এবং যখন আমি উঠতে যাবো তার সাথে কথা বলতে যাব তখন আমাকে বলা হবে যে আমি রাজনৈতিক উদ্দেশ্যে প্রমিতভাবে এসেছি, যে আমি বিভিন্ন আমি জানিও না, আমাকে বলা হয়েছে আমি নাকি হাওয়া ভবনের সাথে জড়িত, এসব কথা বলে। এবং আপনার দ্বিতীয় প্রশ্ন আমি বলবো পারিবারিক ব্যাপার, ব্যাপারটি পারিবারিক বিষয় এই কারণে নয় কারণ উনি নিজেই প্রথমে কোর্টে গিয়ে পরিবারের সদস্যের প্রতি বিপক্ষে গিয়ে উনি কেস করেছেন, এবং দ্বিতীয়ত আজকে দু আড়াই বছর পরেও যখন আমি তার সাথে কথা বলতে যাচ্ছিলাম যে তার কী সমস্যা তার কী লাগবে, তখন সে ব্যাপারটিকে একটা রাজনৈতিকভাবে নিয়ে গেছে। এবং আমাদের পরিবারের সবাই এতই ভীত যে কেউই আমাদের পক্ষে বা তার পক্ষে কথা বলতে সাহস পাচ্ছে না, তাদেরও ছেলে মেয়ে আছে, তারাও ভয় পায় যে কখন। আপনার এই প্লটে কি তুরিন আফরোজের কোনো অংশ আছে? করিয়ে হাউস বিল্ডিং থেকে লোন নিয়ে মিউটেশন করিয়ে ডেস্কো পানির বিল সবকিছু ওভাবে করিয়ে তখন আমি করা শুরু করি, এখানে বাইশ তুরিন আফরোজের কোনো কিছু ছিল না। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি তুরিন আফরোজও আপনার বাবার সন্তান, আপনিও আপনার বাবার সন্তান, সেই ক্ষেত্রে তুরিন আফরোজকে আপনাদের এই সম্পত্তির অংশীদার কিনা হলে তিনি পাবেন কিনা সেটা? আমাদের ঠিকানা কিছু, আমরা ধানমন্ডিতে একটা বাসা ছিল, সেখানে সেই বাসার তার অংশ তাকে দিয়ে দেওয়া হয় যেটা উনি অস্বীকার করছেন, এবং এটা দলিলের কাগজ আমার কাছে আসছে, এবং উনি ওনাকে যে দান করে দেওয়া হয় এবং উনি যে সেটা নোটারি পাবলিক দিয়ে যে উনি অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন সে কাগজে আমার কাছে আছে। তার মানে সে মানে তার অংশ তাকে বুঝিয়ে দিয়েছেন ফ্যামিলিগতভাবে যে অংশ পাবে।